অনেক সময় মানুষ অধিকার কারণে পাগল হয়ে যায়। আমি ওকে বললাম যে বাবারে তোমার আমি একটা এমন অধিবা দিব, এই অধিবা তোমার করতে হবে না, এমন একটা অধিবা করবা না, এমন একটা অধিবা করবো না, এবার আবার অধিপায় কমুন কেনা। তার মধ্যে হ্যাঁ দিচ্ছি তোমার অধিপা, আপনাদেরকে বলতেছি এই অধিপাটা যদি কোনো ব্যক্তি পড়ে, আমার কথা না, আমার রসুল বলেন যে কায়নাতের ভিতরে যত মানুষ আছে সেই মানুষদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে আল্লাহ নিকটে গণ্য হয়ে যাবে। দাদি আছেন না ইনশাআল্লাহ, সেই অধিপাটা বলবো। আর এটা না যে আপনার মানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 50 বার এই কিচ্ছু না, খালি করবেন না, এরকম একটা অধিপা পড়বেন, সবাই রাজি না ইনশাআল্লাহ। আর এই অধিপাটা যদি কারো করেন একেবারে পাক্কা আল্লাহর ওলি হয়ে যাবেন। সহজ ব্যাপার না, করা সহজ না, না করা সহজ, না করা সহজ, আমি সহজটা বলতেছি, ঠিক আছে না ইনশাআল্লাহ বলবো। আচ্ছা শোনেন, সেটা হলো যে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে গুনাহ করব না। কি সিদ্ধান্ত? গুনাহ একটা অজিফা, কথাটা কি বুঝতে পারছেন? অজিফা কয়না কি, আমি তো করার কথা কিছু বলতেছি না, আমি বললাম খালি কি করবো না, গুনাহ করবো না। এই অজিফাটা আজকের থেকে সিদ্ধান্ত যদি নিতে পারেন যে আমি কি করবো না, গুনাহ করবো না, বাস, তারপরে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই সিদ্ধান্ত নিতে দেরি, বাস নেয়ার সাথে সাথে বাস বুঝবেন যে আপনি ওলি হয়ে গেছে, পারা যাবে ইনশাআল্লাহ। এখন গুনাহ দুই প্রকার, কয় প্রকার? নাফসানি শয়তানি, মুখস্থ আছে মাশাআল্লাহ আপনাদের অধিকাংশ। গুনাহ কয় প্রকার? নাফসানি শয়তানি। এই যে মনে করেন আপনারা যেই লাইনে আছেন এই লাইনে নফসানি গুনাহ ছাড়া সহজ, কারণ এখানে আসার পরেই দেখা যায় আল্লাহর মেহরবানি আপনারা দাঁড়িয়ে রেখে ফেলেন, দেখা যায় জামা সুন্নতি জামা পরেন, টুপি পরেন, এই যে কাজগুলো করে ফেলেন সুন্নতি লেবাস, তো এগুলো নফসানি গুনাহ থেকে বাঁচার একটা উপায়। পাগড়ি পরবেন, আল্লাহ পাক যাদের তৌফিক দেয় পাগড়ি পরবেন, এটা নফসানি গুনাহ থেকে বাঁচার কি একটা উপায়। মনে করেন আপনার মুখে দাড়ি, সুন্নতি লেবাস, মাথার টুপি, আচ্ছা এই লোকটা কি একটা মেয়ে মানুষের হাত ধরে টাইনে নিয়ে দিতে পারবো? তার অর্থ হলো যে এই জিনিসগুলোর কারণে নফসানি গুনাহ, কিসের গুনাহ? নফসানি গুনাহকে ছাড়া সহজ হয়ে যায়, আলহামদুলিল্লাহ মানুষ ছাড়িয়ে দেয়। কিন্তু আর এক প্রকার গুনার কথা আমি বললাম না, সেটার নাম শয়তানি গুনাহ। শয়তান শয়তান হইছে যেই গুনাটায়, ওই গুনাটার নাম কোরআনের ভাষায় তাকাব্বুর। কি নাম? বাংলায় বলে অহংকার, বাংলায় কি বলে? অহংকার মানে হককে গ্রহণ না করা আর অন্যকে হেয়র চোখে দেখা। বাতরুল হক গমতুন নাস, বাতরুল হক গমতুন নাস, কি অর্থ? অন্যকে কি করা? হেয় চোখে দেখা, হেয় করা, আর হককে গ্রহণ না করা, এটার নাম কি? অহংকার। তো এই অহংকারের গুনায় এই যে মিস্টার ইবলিসকে আরশ থেকে ফরাশে ফেলাই দিছে, কথা কি বুঝতেছেন? কি গুনায়? অহংকারের গুনায়। তো মানুষ যখন নফসানি গুনাকে বর্জন করে তখন এই মিস্টার ইবলিস ওই ব্যক্তির নিকট আসে, আসার পরে তাকে বুঝায় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই মুহূর্তে আমার এখানে আসছেন, এক আল্লাহর বান্দা 3 দিনের জন্য আমাদের এখানে আসছেন, তার
জীবনটা অন্য ধরনের ছিল। দাওয়াত তবলীগের মেহনতের বরকতে আল্লাহ পাক তাকে কি করছেন, হেদায়ত দিচ্ছেন। মাশাআল্লাহ এখন সুন্নতি লিবাস, সুন্নতি দাড়ি, বুঝে আসছে না? এর নিকটে শয়তান আসতে পারে, খুব মনে রাখবেন। শয়তান এসে বলতে পারে যে ভাইয়া, হ্যাঁ, শয়তান ও বাপও বানাইতে পারে, ভাইও বানাইতে পারে, চাচাও বানাইতে পারে। কাউরে আঙ্কেল বলবে, কাউরে ভাইয়া বলবে, কাউরে হজরত বলবে, কি বলবে হজরত, আবার কারে বান্দা বলবে। আব্দুল কাদের জিলানির বলছে, আমার গোলাম, আমার বান্দা, ওই এক এক জায়গায় এক এক রং লয়। তো জওয়ান মানুষ তো, ওই জওয়ানের নিকট আসে বলতে পারে যে ভাইয়া, আল্লাহ কি না করতে পারে, সুবহানাল্লাহ, আপনি কি ছিলেন, সব মানুষ আপনারে ভয় পাইত, বস্তানি করতেন, সেই জগৎ থেকে আপনি কোথায় চলে আসতেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনার মতো আল্লাহওয়ালা তো আমি এই এলাকার ভিতরে আর কেউ নেই দেখি না, কি বলে। এখন ও যদি বুঝে যে হ্যাঁ তাই তো, কথা তো ঠিকই বলছে, আমি কি ছিলাম, কি হইলাম, তো নিজেকে ছোট মনে করলো না বড় মনে করলো, হ্যাঁ বড় মনে করলো। তো এই নিজেকে বড় মনে করতে দেরি। আমাদের হাকিম উম্মত থানবী বলেন কে বান্দা জিস ওয়াক্ত আপনি কো আপনি নজর মে কুছ সমঝতা হ্যায় উস ওয়াক্ত ও আল্লাহ কি নজর সে গির জাতা হ্যায়। বান্দা যখন নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি, আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতের দৃষ্টি থেকে পড়তে দেরি না। তার অর্থ করণীয় কাজ কইরা, করণীয় কাজ কইরা, বর্জনীয় কাজ ছাইড়া, যতদূর গেছিলাম এই শয়তানি এক গুনায় ওখান থেকে একদম দাম করে নিচে ফেলা দিছে। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, তো গুনা কয় প্রকার, নাফসানি শয়তানি, নাফসানি গুনাও করবো না, শয়তানি গুনাও করবো না। এই অজিফা মাত্র একটা, করার অজিফা দিচ্ছি না, না করার অজিফা দিচ্ছি, সেটা সিদ্ধান্ত আজকের থেকে কি করবো না, গুনাহ করবো না, নফসানি গুনাহ করবো না, শয়তানি গুনাহ করবো না। এই শয়তানি গুনার ভিতরে তাকাব্বুর এবং অহংকার, যার কারণে শয়তান শয়তান হয়েছে, এটার নাম উম্মুল আমরাস, এটার নাম উম্মুল আমরাস। তার অর্থ হলো যে এই তাকাব্বুরের কারণে, অহংকারের কারণে আরো অনেক গুনাহ জন্ম নেয়, অনেক গুণা কি জানবে না, যেরকম রাগ বেশি অহংকারের কারণে, গীবত করে অহংকারের কারণে, মানুষের গীবত করে না অহংকারের কারণে, কথা কি বুঝছেন। আবার দেখা যায় হিংসা করে অহংকারের কারণে। তো এরকম অনেকগুলো গুণা আছে, যেই গুণাগুলো আপনার আমার থেকে হয় কিসের কারণে, এজন্য আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখতেন, যার নাম হলো উম্মুল আমরাজ। আমরাজ মরজের বহুবচন, মরজ মানে রোগ আর উম মানে আসল জ্বর, তার অর্থ যে এই রোগের কারণেই সব রোগ, সেই রোগের নাম কি অহংকার। ওই অহংকারী ব্যক্তির থেকেই রাগ হয়, এই হয় সেই হয় অনেক কিছু হয়, কথা বুঝছেন। তো এজন্য আমার দোস্ত, মানতে হলে কি করতে হয়, জানতে হয়, এসবগুলোকে জানার জন্য চেষ্টা করব আমরা, এবং সাথে সাথে মানার জন্য কি করব, চেষ্টা করব। অতএব অজিফা একটাই, সেটা কি, গুনাহ করব না, কি করব না, কি কি গুনাহ, নাফসানি গুনাহ, শয়তানি গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ ছাড়ো, বাতিনি গুনাহ ছাড়ো। আমার প্রিয় মুর্শিদের কিতাব আছে রূহ কি বিমারিয়া আর উনকা ইলাজ, তারই আলোকে হাজরতের কিতাব তো উর্দুতে, বাংলা ভাষায় আমাদের যে সমস্ত রোগগুলো হয়, নাফসানি হোক শয়তানি হোক, এসব মিলাইয়া দশ পনেরো প্রকার প্রায়, মৌলিকভাবে দশ প্রকার। এই দশ প্রকার রোগের আলোচনা
রুহের রোগ ও তার প্রতিকার, এই নামে আমার এই বিভিন্ন আলোচনায়, আপনারা জানেন যে আমি কোনো লেখালেখি তো করি না, এ বিভিন্ন জায়গায় আলোচনা করি, সেই আলোচনা রেকর্ডিং হয়, ওগুলোই আবার লেখা হয়, লিখে বই আকারে ছাপা হয়। তো আলহামদুলিল্লাহ এই পাঁচ জায়গার আলোচনা, কয়েক মাসের আলোচনা, এটা এর ভিতরে সব রোগ চলে আসছে। তো এটা পাঁচ খণ্ডে মাশাআল্লাহ চলে আসছে। তো যদি কারো সম্ভব হয় এগুলো নিয়ে তাকরার করবেন, এগুলো শুনবেন, একখানে বৈশা পড়ে পড়ে শুনবেন। তার কারণ হলো যে এই অজিফা না থাকার কারণে, এই যে গুনাহ বর্জনের অজিফা না থাকার কারণে আমাদের সব মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কি হয়েছে ক্ষতি? কি দুনিয়ার আখেরাতের, ওই যে কথা মনে রাখবেন, আখেরাতের লাভ হইলে দুনিয়ারও কি হয়? লাভ হয়। আর আখেরাতের ক্ষতি হইলে? দুনিয়ারও ক্ষতি হয়। আখেরাতের ক্ষতি হইলে? আখেরাতে কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে আর দুনিয়া সে লাভবান হবে? অবশ্যই হবে না। আর আখেরাতে কোন ব্যক্তি লাভবান হবে, দুনিয়াতে সে ক্ষতিগ্রস্ত হবে? অবশ্যই সে হবে না। আর মানেন আমার কথা, জাহান্নামী কাজ করা, আজ পর্যন্ত কোন ব্যক্তি শান্তি পাইছে, ঘরের ভিতর শান্তি চলে আসছে, স্বামী স্ত্রীর জীবন শান্তির হয়েছে, বিবি বাচ্চা নিয়ে শান্তি করছে, ফ্যাক্টরিতে শান্তি করছে, ইন্ডাস্ট্রিতে শান্তি করছে, কাউরে পাবেন না। কারণ যেখানে আল্লাহ বলছেন ওয়ামান আরাযান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দন্তা, হ্যাঁ কঠিন জীবন আল্লাহ তাআলা দিবেন। তো আল্লাহ যেটাকে কঠিন করবেন সেটা সহজ কিভাবে হয়? কিভাবে সহজ হবে? হইতেই পারে না, হইতেই পারে না। এই যে আমার দোস্ত, নাম জান্নাতের খাতায় লেখাবো না জাহান্নামের খাতায় লেখাবো? জান্নাতের খাতায় লেখার জন্য কি হইতে হবে? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হওয়ার জন্য কাজ কয়টা? তিনটা। ঈমান আনতে হবে, করণীয়টা করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। আলহামদুলিল্লাহ ঈমান আছে, করণীয়টা মোটামুটি যাটটুক পারি করার তৌফিক হচ্ছে। সমস্যা কয়টায়? একটাই, সেটা হলো বর্জনীয়টা বর্জন করতে পারতেছি না। হাদিসাব মানুষ টুপি মাথায় দিয়া তসমি হাতে লইয়া টিভির সামনে বসতেছে, হাদিসাব তসমি হাতে লইয়া যাদের সাথে দেখা দিয়া যায় নাই, টিভি লাউঞ্জের ভিতর বসে বসা তাদের সাথে গল্প করতেছে, রোডের ভিতর গল্প করতেছে, হুজুর মানুষ ছাত্র আসছে, ছাত্রর মা আসছে, তার সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। হ্যাঁ হুজুররা, কত হুজুরের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কিসের কারণে? ওই গার্ডিয়ান তো, তার সাথে হুজুর একটু কথা বলতে হয়। এই মুহূর্তে আমার এখানে উপস্থিত আছে এরকম এক হুজুর, জীবন অশান্তির হয়ে গেছে, বিবির কাছে যাচ্ছে, বিবি ভালো লাগতেছে না, কেন? এক গার্ডিয়ান আসছে, চোখ খোলা ছিল, কি খোলা ছিল? চোখ খোলা ছিল, কথাবার্তা একটু বেশি বললে তো মুখও খুলে দেয়, বুঝলেন নাই? আস্তে আস্তে তো শয়তানে সব খুলে, চোখ খুলে, মুখ খুলে, তারপর আরো কত জায়গায় খুলে, এই খুলে খুলে একজন মানুষকে। এই জন্য আমার পীর মুর্শিদের কথা খুব মনে রাখবা, উলামা হযরত তালেবে ইলম মনে রাখবা, আমার হযরত বলতেন শয়তান সবচেয়ে পহলে ফার্স্ট ফ্লোর কো দেখাতা হয়, এই চেহারা হলো আমাদের ফার্স্ট ফ্লোর, উপরে দেখায় এত সুন্দর এই সেই এগুলো দেখায়, কিন্তু এইটা টার্গেট না। আমার হযরত বলতেন যে ফার্স্ট ফ্লোর কো দেখা কর ধোকে মে ডাল কে শয়তান আপকো গ্রাউন্ড ফ্লোর মে লেকে বাস গড্ডে মে গিরা দেতা হ্যায়, নিয়ে যায় কোথায়? গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোর পেশাবের জায়গা অথবা পায়খানার জায়গা, এই গ্রাউন্ড ফ্লোর কোথায়? এই তালবে আমরা কোথায়? পেশাবের জায়গা অথবা মেয়ে মানুষের উপরে পাগল হলে মুখ দেখা, চেহারা দেখা যায় এত সুন্দর চেহারা রে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লা এখানে, কিন্তু তোমার টার্গেট তো এখানে, টার্গেট তো পেশাবের জায়গা, আর একটা ছেলে দেখে তুমি পাগল হইলা, এত সুন্দর হো সুবহানাল্লাহ হুরের মতো লাগে, হ্যাঁ দেখে পাগল হইলা, তার তোমার টার্গেট কোথায়? পায়খানার জায়গা। পেশাবের জায়গা আর পায়খানার জায়গা কোনো ভালো জায়গা নাকি? যেই জায়গার উপর তুমি পাগল হইলা, তো তুমি খারাপ মানুষ বলে তো খারাপ জায়গার উপর পাগল হইলা, আর ওইখানে যাওয়ার পরে তোমার ইজ্জত থাকবে? এই ইজ্জত থাকবে? মানুষ তোমার জুতা সুজা করত, আর মানুষ যখন জানতে পারবে যে তুমি এই গ্রাউন্ড ফ্লোরের পাগল, গ্রাউন্ড ফ্লোরের পাগল, তখন মানুষ তোমাকে জুতা মারবে,
কথা কি বুঝতেছেন নাকি সত্য না মিথ্যা কথা বলতেছি? যদি কেউ জানতে পারে যে এই যে ফরাডি হুজুর দেখতে এরকম হুজুর মনে হয়েছে কিন্তু আমার স্ত্রীর গ্র্যান্ড ফলের উপর পাগল, বা আমার বোনের গ্র্যান্ড ফলের উপর পাগল, বা আমার ছেলের গ্র্যান্ড ফলের উপর পাগল, তাহলে তার তো জুতা সুদা করবে না, কি করবে? পাও দিয়ে উঠে জুতা মারবে যে খবিস কোথাকার। এই সমস্ত তুমি করো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো শয়তানের কাজ এই, শয়তান ইজ্জত পায় নাই, শয়তান আমাদের ইজ্জত দেখতে পারে না, এজন্য শয়তান আমাদেরকে ফার্স্ট ফ্লোর দেখাইয়া গ্রাউন্ড ফ্লোরের ভিতরে নিয়া, আমার প্রিয় মুর্শিদ বলতেন গাটার লাইন, গাটার লাইন মানে এই যে পেশাব পায়খানা যে লাইন দিয়া যায় ওই লাইনের ভিতরে ফেলাইয়া সেই ব্যক্তিকে একেবারে নষ্ট ভ্রষ্ট করে ফেলে। এই জন্য আমার দোস্ত সতর্ক থাকতে হবে, কি থাকতে হবে, কি করবো না গুনাহ করবো না, কি করবো না, অজিফা কয়টা হইল, একটা, একটা করেন তারপর আল্লাহর বলি না হান্ত আমাকে বলেন আর শান্তি না পান তাও আমাকে বলেন, কারণ একটা তো করতেছেন মাশাআল্লাহ, নামাজ তো ছাড়বেন না, রোজাও ছাড়বেন না, এই মেয়ে মানুষ রোজাও ছাড়ে না, এ সব নফল রোজাগুলো পর্যন্ত রাখে, কিন্তু ওদেরকে যদি বলা হয় পর্দায় থাকবি, পর্দায় থাকবে না, যদি বলা চাচাতো বোন খালাতো বোন ফুফাতো বোন তালতো বোন তার সাথে দেখা দেবি না, বল না এটা কি সম্ভব? যদি বলা হয় যে বিয়ের হলে যাবি না, কারণ ওখানে গেলে চাচাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই সবাই টার্গেট করে রাখবে তোকে ধরার জন্য, ওরা খাইতে আসে না, ওরা সমস্যা করতে আসে, হ্যাঁ ওখানে যাবি না, না না এটা কি সম্ভব, আমার চাচাতো বোনের বিয়ের আমি যাবো না, যাও। এই জন্য গুনাহ বর্জন, জীবনটা কেমন, গুনামুক্ত জীবন, গুনামুক্ত জীবন, তারপরে শান্তি যদি না পান আমার কাছে বলবেন, আল্লাহ শান্তি দেবেন, আর গুনাহ করবে না শান্তি আসবে, হবে না। তো ওজিফাটা দুনিয়া এবং আখেরাতের সব সমস্যার কি দারুণ ওজিফা, পারা যাবে তো ইনশাআল্লাহ, আমিও চেষ্টা করি আপনারা চেষ্টা করেন, একদম পাইরে যাব না আস্তে আস্তে, একদম পারলে তো কাজই দিত, হিম্মত করবো, ঠিক আছে না ইনশাআল্লাহ। আল্লাহ শক্তি দিচ্ছেন, আল্লাহ কি দিচ্ছেন, শক্তি দিচ্ছেন, আল্লাহ শক্তি না দিয়ে কোনো হুকুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক কেমন না যে আমাকে শক্তি দেন নাই আর বলছেন এটা তোর করতে হবে, এরম আল্লাহ বলেন নাই, শক্তি আছে, শক্তিকে প্রয়োগ করতে হবে, শক্তিকে প্রয়োগ করতে হবে, আর এই প্রয়োগ করার জন্য আমাদের কিছু ওজিফা, ওই যে সমস্ত ওজিফাগুলো আছে ওগুলো পড়বেন, কারণ ওগুলো রুহানি খাবার, কিসের খাবার, রুহানি খাবার, এই রুহানি খাবার খাইলে। আসসালামু আলাইকুম, welcome to Quranic message channel, please subscribe this channel to support us, and if you like this video please don't forget to like, comment and share to your friends and family. Jazakallahu khairan.